চলতি বছর একের পর এক সামরিক মহড়া চালিয়ে নিজেদের সক্ষমতার জানান দিয়ে আসছে ইরান এবার নিজস্ব প্রযুক্তিতে কাঁদে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কারখানার উদ্বোধন করল দেশটি শনিবার ইরানি প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আমির হাতামি এবং সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাকিরি এর উদ্বোধন করেন সম্প্রতি ইরানি ইসরায়েলি হামলার সংকার বিষয়টি টেনে ইরানি সেনাপ্রধান বলেন শত্রুদের হুমকি নিয়ে চিন্তিত নয় তেহরান অন্যদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ সতর্ক করে বলেছেন পরমাণু চুক্তির বিষয়ে দেরি হলে তা হবে বিপদজনক দেশটির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন আমরা আশা করি বর্তমান বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসনের মতো হবে না খুব দ্রুতই তারা পরমাণু চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে তবে তারা যদি বিলম্ব করে তা হবে সবার জন্যই খারাপ তবে পরমাণু চুক্তিতে ফেরার বিষয়ে ধীর গতিতে হলেও পদক্ষেপ নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এক টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন জানিয়েছেন যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির মন্ত্রীদের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন তিনি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইরানের পরমাণু চুক্তি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কাজীভ থেকে শুভ সময় সংবাদ